ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। আইনমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভিপি নূরের বিরুদ্ধে আখাউড়ায় বিক্ষোভ ও ঝাড়ু মিছিল। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হককে নিয়ে কটূক্তির প্রতিবাদে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে আখাউড়ায় বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার বিকেলে আখাউড়া পৌর শহরের সড়ক বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে প্রতিবাদ সভা করে। বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেয়। এ সময় ঝাড়ু হাতে নিয়ে ভিপি নূরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিপি নূর আইনমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে। আনিসুল হক আখাউড়া কসবা এলাকার সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন বাবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল্লাহ ভূঁইয়া বাদল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মোমিন বাবুল, পৌর যুবলীগের সভাপতি মোহাম্মদ মনির খান, মোগরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোহাম্মদ আব্দুল মতিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ সাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, পৌর ছাত্রলীগের আহ্বায়ক নাইমুর রহমান রনি, উত্তর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক শাওন, দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক নাইম আহমেদ নীর, ধরখার ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সাফায়েত রবিন, মণিয়ন্দ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মশিউর রহমান রিপন, কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আবু বক্কর আজমাইন প্রমুখ। বক্তারা বলেন, আইনমন্ত্রী আনিসুল হককে নিয়ে কটূক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তথ্য প্রযুক্তি আইনে ভিপি নূরের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য সরকারের প্রতি অনুরোধ করেন। ১৯৭১ সালে যারা দেশের স্বাধীনতায় বিরোধিতা করেছে তারা আজকে পদ্মা সেতুর বিরোধিতা করছে। বক্তারা পদ্মা সেতুর বিরোধিতাকারীদেরকে নব্য রাজাকার হিসেবে আখ্যা দিয়ে তাদের বিচার করার জন্য সরকারের কাছে আবেদন জানায়। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।